দীঘা দীঘা দীঘা, আর দীঘায় গিয়ে অমরাবতী পার্ক ঘুরবো না তাই কখনো হয়? সোজা টিকিট কাটলাম আর ঢুকে গেলাম ভেতরে। ভেতরে ঢুকেই দেখছি হ্যাঁ রোপওয়ে, রোপওয়ে চাপবো না তাই আবার হয়? সোজা টিকিট কাটলাম আর উঠে গেলাম রোপওয়েতে। রোপওয়ে থেকে দীঘার অমরাবতী পার্কের ভিউজ জাস্ট অসাম। তোমরা যদি কখনো দীঘা যাও একবার অমরাবতী পার্ক গিয়ে রোপওয়েতে উঠে একবার অমরাবতী পার্কের ভিউজের মজাটা একবার নিও। এরপর আমরা সোজা চলে যাবো বোটেতে। ওপর থেকে আমরা বোটগুলোকে অনেকক্ষণ থেকে লক্ষ্য করছিলাম। কিন্নি বললো এরপর যেয়ে কিন্তু বোটেতে চাপতে হবে। আমি বললাম হ্যাঁ অবশ্যই, বলে সোজা চলে গেলাম বোটেতে। বোটেতে চেপে কিন্নি বললো না আমি প্যাডেল করবো না, তুমি প্যাডেল করো। আমি বসে বসে প্যাডেল করে যাচ্ছি। আর সত্যি কথা বলতে কি দীঘায় গিয়ে এত পরিমাণ জ্বর হয়ে গেছিলো আর আমি প্যাডেল করে করে তার উপর আলা হয়ে যাচ্ছে, আর কিন্নি এখানে বসে বসে হাওয়া খেয়ে যাচ্ছে। এই দেখো জ্বরেতে আমার কাকতাড়ুয়ার মতন অবস্থা হয়ে গেছে। আমি প্যাডেল করে যাচ্ছি আর কিন্নি হাওয়া খেয়ে যাচ্ছে। যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট মিনি ব্লগেতে। তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওকে অনেক 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 শেয়ার করো, আর তার সাথে ভিডিওতে অবশ্যই লাইক করো। চলো দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।